আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কালো জাম মাখা। নিয়ে নিয়েছি কালো জাম, আর এই কালো জামগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঠিক এভাবে একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। কালো জাম যদি এভাবে মাখিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা যদি দেওয়া হয় তো ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। 1 চামচ দিয়ে দিচ্ছি নরমাল লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। গ্লাসটাকে আমি ঠিক এভাবে ঢাকা দিয়ে একটু ঝাঁকড়ে নেব। এভাবে যদি একটু ঝাঁকড়ে নেওয়া হয় তাহলে লবণ লঙ্কাগুলো ভালো করে মিক্স হয়ে যায় জামের সঙ্গে। আর দেখুন, জাম মাখাটা খুব সুন্দরভাবে হয়েছে। এইভাবে আমি কিন্তু সবগুলো মাখিয়ে নিচ্ছি। সবগুলো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আজকের জাম মাখাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।